বলে তেরে খাই তেরে খাই তেরে খাই, রাত পোহালে পাখি বলে তেরে খাই তেরে খাই তেরে খাই। পুষে খেতে চায় সাগর ঝুষে, এমন পাখি কে বা পুষে খেতে চায় সাগর ঝুষে। ওই আমি কি দিয়ে যোগাই গুরু গো কি দিয়ে যোগা, আমি কি দিয়ে যোগাই গুরু গো কি দিয়ে যোগা, আমার বুদ্ধি কে দোষ। ভেরি গুড, এটাই কিন্তু চাচ্ছিলাম কিন্তু আমি একজাক্টলি, যে তোমাদের মতো ইয়াং জেনারেশন আমি যদি কখনো ভুল করিও ইমিডিয়েটলি রেডিলি এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, তারপরে কিন্তু এটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আমি রাইট, হ্যাঁ ঠিক কিনা আমাকে এটা বলো। তো মিস্টেক্স থেকে কিন্তু আমরা এটা অপরাধ নেব না, কিন্তু না আমি কিন্তু সকালে এসে কিন্তু বিরক্ত করি দেখেছি কিছু নাই, এটা পাতা আছে ঠিক করতেছে, এটা একটা সবাইকে কিন্তু একটা সৌন্দর্য বোধটা সেই ইয়ে করতেছে। হোয়ারেজ আমরা কিন্তু নিজের প্রয়োজনের জন্য রিলিজিয়নের কথা বললি আর অন্য কারণের জন্য বলি আমরা সেখানে সমানে উঠিস। আমি কিন্তু কল করেছি, আমি রবীন্দ্রনাথের কথা কিছুক্ষণ আগে আমি যেটা বলতেছি, ওই দেবতার পাদদেশে নিয়ে আপনি সব দিতেছেন কিন্তু মানুষের প্রতি আপনার কোনো মায়া মহব্বত নাই। আনফর্চুনেটলি আমরা কিন্তু এভাবে নিয়ে গেছি, কিন্তু আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্য ফুলগুলি দেখবে সবাই আনন্দ পাবে, আর আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে, আমি যেমন আপনাকে যে আমি কষ্ট টষ্ট কথা বলতেছি না, শুনে আপনার আমার জন্ম কিন্তু কষ্ট থেকেই, এটা এনজয়মেন্টের ব্যাপার। গাছগুলি ফুটে থাকবে একদম আর্লি ইন দ্য মর্নিং আসে, যখন আজান দেয় সব আসে, আমি কয়েকদিন আসে প্রত্যেকদিন আসা তো সম্ভব নয়, সবাই মানে দেখেন সবগুলি ফুল নিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে, এবং সবাই প্রেয়ারের কথা বলে। অ্যান্ড হোয়াট ইজ প্রেয়ার, হোয়াট ইজ প্রেয়ার? আনফর্চুনেটলি কিন্তু আমরা একটা প্রেয়ারটাকে কিন্তু আমার সেলফিশ অ্যাপ্রোচ সেলফ সেন্টার্ড অ্যাপ্রোচ আমার পকেটের ভিতরে আমি ঢুকিয়ে ফেলতেছি। তো আজকের যেখানে ইয়াং ছেলেমেয়েরা যে অন্য ধরনের কাজগুলি করে, ভেরি নেগেটিভ অ্যাকশনস, ফুল গাছে সুন্দর প্রত্যেকটা রিলিজিয়নে বলা আছে, সেটা আপনার গাছের মধ্যে সেটা থাকবে, সে ফুলটা কিন্তু যেমন আপনি ফুলের মতো কিনা, আপনার যে ইন্টেলেকচুয়াল লেভেল আপনার চিন্তাশক্তি সেটাও ফুলের মতোই হতে হবে, যেটা মানুষের রূপ করে। কিন্তু আমি যাচ্ছি শুধু আমার প্রয়োজন, এই জন্য আপনাকে বলতেছি কিছু মনে করে না, ক্ষমা চাই কথাটা বলতে। জিজ্ঞেস করলো বিদেশে কিন্তু ডায়লগ করে না, তারা দেখলেই বুঝতে পারে হুইজ হোয়াট। এখন আমি যদি স্কুলে বাচ্চা এসে গেছে যে তার পারমিশন নিতে হবে একটা গাছ লাগাবে, বাচ্চারা কী করবে, গাছ লাগাবে না, তারা সন্ত্রাসী হবে, দুই দিন পরে আশপাশে যা কিছু হইতেছে তারা তাই কিছু করবে, তার মানে উই আর রেসপন্সিবল ফর ইট, নেগেটিভ ভ্যালুজ ইউ হ্যাভ ডেভেলপ অ্যারাউন্ড, বাচ্চারা কী শিখবে। ওই অট্টালিকা ছেড়ে এসে কিন্তু শান্তিনিকেতন, তাতে কী বোঝা যাবে আমরা এই জিনিসগুলিকে যদি, যেমন আপনাদের প্রফিটের কথা যদি ধরি, উনি নির্মাণ শ্রমিকের কাজ করেছেন, মাটি কেটেছেন তাই না, কাঠখুড়ি বানিয়ে করে নিয়ে আসছেন, উনি ভিক্ষা নিষেধ করেছেন, উনি কুড়াল কেনা দেওয়ার ব্যবস্থা করেছেন কম্বল বিক্রি করে, আমি রাইট, উনি কিন্তু ওনার যে শত্রু যে মহিলা তাকে উনি সেবা দেওয়া শুরু করলেন, এবং আলটিমেটলি সে কিন্তু নার্সিং করলেন, উনি তাকে কী করলেন, আরোগ্য লাভ করলেন, সুস্থ ফিরে আনলেন। তাহলে লেসেন্সটা কী শিখলেন, অল গ্রেট পিপল থিঙ্কস লাইক, তাদের এটা হলো সমাজ, একটা সুন্দর একটা সমাজ হবে, সেটাই একটা পিসফুল সোসাইটি হবে, সেখানে মানুষ বেঁচে থাকার যে আনন্দ সেই আনন্দটা তারা পাবে সেটা কোথায়। আমি চিন্তা করি নেগেটিভ, আমি আপনাকে ভালো থাকতে দিচ্ছি না, আমার ওই যে নেগেটিভ যে একটা মেন্টালিটি ডেভেলপ করে দিচ্ছে সেটাই আমাকে রুল করছে। লর্ড ডারউইন কী বলছিলেন থিওরি অফ ইভলিউশনের যে প্রবন্ধ, জ্ঞান শূন্য ব্যক্তির লেস নলেজেবল পার্সনের কথা বলছি, যে তাদের কনফিডেন্স লেভেল ইজ ভেরি হাই, যেমন হাতি হয়ে যাচ্ছে,
আছে সব কিছু। উনি কি বলছিলেন যে গাছে ফুলে ফলে ভরা তার মাথাটা কেমন থাকে? অবনত। যে গাছের ফুল ফল কিছুই নাই তার মাথা থাকে সোজা স্ট্রেট, মানে আমি শান্তি। ওই যে কিছুক্ষণ আগে আমরা যে পাখি বলে তেরে খাই তেরে খাই তেরে খাই, রাত পোহালে পাখি বলে তেরে খাই তেরে খাই।